আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রভাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে, যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সৌদি আরবের হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে যে COVID-19 আপডেটটি দেওয়া হয়েছে সেটি সরাসরি জানাবো। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো আজকের এই যে 10 অক্টোবর, একদিনে 405 জন কিন্তু নতুন করে করোনা আক্রান্ত হয়েছে, যেটি আপনারা তালিকার শুরুতেই দেখতে পাচ্ছেন, এবং আজকের একদিনে কিন্তু 455 জন সুস্থ হয়েছে। এর পরের তালিকায় আপনারা দেখতে পাচ্ছেন যে 22 জন মানুষ আজকে কিন্তু মারা গিয়েছে, এমনটাই কিন্তু সৌদি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে এখানে প্রকাশ করা হয়েছে। এবং এই যে আক্রান্ত, সুস্থ এবং মারা যাওয়া, এই তিনটি বিষয়কেই মূলত আজকের 46,189 জনের করোনা টেস্টের মাধ্যমে মূলত ফাইন্ড আউট করা হয়েছে। এবং প্রিয় দর্শক, দ্বিতীয় পেজে আপনারা দেখতে পাচ্ছেন 338,944 জনের যে তালিকাটি, এই তালিকাটি কিন্তু সেই মার্চের শুরু থেকে নিয়ে আজ 10 অক্টোবর পর্যন্ত মোট করোনা আক্রান্তের তালিকা। এবং 324,737 জনের যে তালিকাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই মার্চের শুরু থেকে নিয়ে মোট সুস্থের তালিকা। এবং 9,189 জনের যে তালিকাটি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সৌদির বিভিন্ন মেডিকেল হসপিটালগুলোতে এখন পর্যন্ত করোনার চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মানে বলতে পারেন সহজ ভাষায় যে এরাই হচ্ছে সৌদি আরবের আজ 10 অক্টোবর পর্যন্ত অ্যাকচুয়াল করোনায় আক্রান্তের সংখ্যা। এবং প্রিয় দর্শক, একটু আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে 22 জন কিন্তু আজকে মারা গিয়েছে এই 10 অক্টোবরে, তাদেরকে যোগ করে কিন্তু সর্বমোট মারা যাওয়ার সংখ্যা এখানে প্রকাশিত হয়েছে 5,018 জনে। এবং প্রিয় দর্শক, এই যে মোট আক্রান্ত, মোট সুস্থ, মোট চিকিৎসাধীন এবং মোট মারা যাওয়া, এই পুরো কন্ডিশন যেটি আমি আপনাদেরকে বলছিলাম, এই পুরো বিষয়বস্তুটিকে কিন্তু 69,76,541 জনের নমুনা সংগ্রহ, মানে করোনা টেস্টের মাধ্যমে ফাইন্ড আউট করা হয়েছে। তো প্রিয় দর্শক, প্রতিদিন আমি কিন্তু আপনাদেরকে সৌদি আরবের এই যে নিউ কেস, নিউ রিকভার্ড, এরপরে যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এই পুরো বিস্তারিত বিষয়গুলো কিন্তু জানিয়ে দেয় যে কোন সিটিতে কতজন। তো নিউ কেস যেমনটা বলছিলাম যে আজকে যারা আক্রান্ত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মদিনায় 40 জন, মক্কায় 37 জন, রিয়াদে 32 জন, ইয়ারবুতে 24 জন, হুবুফে 23 জন, হাইলে 17 জন, আভায় 16 জন, জিজানে 16 জন, খামিস মোশাইতে 15 জন, আলমোবারজে 13 জন, দাম্মামে 10 জন, নাজরানে 9 জন, জুবাইলে 9 জন, অদিয়াল দাওয়াস্তির সেখানে 9 জন, দাহারাইন সেখানে হয়েছে 9 জন, এবং আলনারিয়া সেখানে হয়েছে 8 জন। তো প্রিয় দর্শক, এমন করে কিন্তু আজকের আরও অনেকগুলো সিটি শহরে নতুন করে অনেকেই করোনা আক্রান্ত হয়েছে। এই পুরো তালিকাটি কিন্তু এই প্রবাসের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে দিয়ে রাখা হয়েছে, আপনার চাইলে পুরো তালিকাটি সেখান থেকে দেখে নিতে পারেন। এবং যে সুস্থতার তালিকাটি আমি বলছিলাম যে 455 জন আজকে সুস্থ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সুস্থ হয়েছে মদিনায় 55 জন, মক্কায় 40 জন, রিয়াদে 40 জন, ইয়ানবুতে 34 জন, হুবুফে 24 জন, আভায় 16 জন, খামিস মশাইতে 15 জন, অদিয়াল দাওয়াসিরে 14 জন, আম্মাম সেখানে হয়েছে 13 জন, মুবারক সেখানে হয়েছে 13 জন, নাজরান সেখানে 11 জন, দাহারানে 11 জন, হাইলে 9 জন, আলজুবাইলে 9 জন, আলমাজমা সেখানে হয়েছে 8 জন, আলনারিয়ায় 8 জন, আলকাতিফ সেখানে হয়েছে 7 জন, রাজল আলমা সেখানেও 7 জন, বাউসমার 7 জন, আলমাকোয়া সেখানে হয়েছে 6 জন, দাহারান আল জানব সেখানে হয়েছে 6 জন। তো প্রিয় দর্শক, এমন করে কিন্তু আরও অনেক সিটি শহরগুলোতে অনেকেই আজকে সুস্থতা লাভ করেছে, মানে করোনা থেকে মুক্তি পেয়ে। এবং সবশেষ যেমনটা আপনাদেরকে বলছিলাম, এই যে অ্যাক্টিভেট কেস, মানে 9,189 জন যারা বর্তমানে সৌদি আরবের বিভিন্ন সিটি শহরগুলোতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত রিয়াদে 918 জন, হুবুফে 760 জন, এবং দাম্মামে 716 জন, মদিনায় 546 জন, মক্কায় 404 জন, জিজানে 397 জন, এবং আলমোবারজে 393 জন, খামিস মোশাইতে 285 জন, হাইলে 245 জন, নাজারানে 192 জন, কাতিফে 161 জন, আদাহান সেখানে হচ্ছে 160 জন, আরারে 148 জন, ইয়ানবুতে 144 জন, জেদ্দায় 133 জন, তাইফে 132 জন, আলজুবাইলে 130 জন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মোটামুটি সৌদি আরবের হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে দেয়া COVID-19 আপডেটটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।